হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি নতুন রেসিপি দেখাবো, কিভাবে পটল ভর্তা করতে হয়। অত্যন্ত সুস্বাদু একটি খাবার পটল ভর্তা, সহজ রেসিপি কিন্তু খেতে দারুণ মজা, মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। অনেকে পটল খেতে পছন্দ করেন না, তাদের এভাবে খেলে ভালো লাগবে। তো আমি 7টি পটল নিলাম, এই 7টা পটলকেই আমি ভর্তা করব, সেটাই আমি আপনাদের দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে 4 টুকরো করে কেটে নিলাম। তো বন্ধুরা, আমি কড়াইতে পটল কাটাটা দিয়ে দিলাম, এবার সামান্য একটু জল দিয়ে দিব, অল্প একটু জল দিলাম, কারণ এই জলটার মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নিব। জলটার মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নিব, অল্প জল দিলাম। এই জলটুকুতেই হয়ে যাবে, আমি অল্প আঁচে দিয়ে দেবো। তো এবার আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা, পটলটা আমার সিদ্ধ হয়ে গেল, 15 মিনিট চুলায় রাখলাম অল্প জলে। তো আমি এবার ঢাকনা খুলে দেখব। তো এই যে দেখতে পাচ্ছি, আমার পটল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নিব। তো আমি পটলগুলো তুলে নিলাম, এবার এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, পেস্ট বানাবো। বন্ধুরা, আমি ব্লেন্ড করে এই পেস্টটা পেয়ে গেলাম পটলের। তো বন্ধুরা, আমি চুলায় কড়াইটা দিয়ে দিলাম এবং কড়াই গরম হয়ে গেল। এবার আমি সরিষার তেল দিয়ে দেব, সরিষার তেল ইউজ করলাম, কারণ সরিষার তেল না দিলে ভালো লাগবে না, এটা সরিষার তেল ইউজ করতে হবে। তো আমি 4টা গোটা মরিচ দিয়ে দিলাম, আমি মরিচের মধ্যে কিছু কালি জিরা দিয়ে দিলাম, কালি জিরা একটু ভেজে নিব। তো এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, কালিজিরিটা আমি একটু গরম তেলে ভেজে নিলাম। এবার কিছু রসুন ছেঁচা সেটা দিলাম, বেটে নিয়ে নিয়ে এটা একটু ভেজে নিব, বাদামি বাদামি করে নিতে হবে আমার। হয়ে গেল, এবার আমি 2টো পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ সেটা দিয়ে দিলাম, ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা, রসুন পেঁয়াজ সব ব্রাউন ভাজা হয়ে গেল। তো এবার মধ্যে আমি এবার সে পটলের পেস্ট করে রাখা পেস্টটা দিয়ে দিব। আমি পটলের পেস্টটা দিয়ে দিলাম, ব্লেন্ড করে রেখেছি। নাড়তে হবে এভাবে, এর মধ্যে জল ইউজ করা যাবে না, এই পেস্টটাকে আস্তে আস্তে শুকিয়ে ফেলতে হবে। তো এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিব। তো এই আমার উপকরণ, এবার আমি ভেজে নেব আস্তে আস্তে করে। তো বন্ধুরা, আমি প্রায় ভেজে ফেলছি 5 মিনিটের মতো। এই যে পটল ভর্তাটা হয়ে যাচ্ছে, হয়নি, আর একটু আমাদের ভাজতে হবে, এভাবেই আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে চুলায় লেগে না পড়ে। এই যে ব্রাউন কালার চলে এসেছে, আমার ভাজাটা হয়ে গেল, এই যে পটল ভর্তাটা আমি পেয়ে গেলাম, ভেজে ফেলেছি। এবার আমি উঠিয়ে নিব,
সুন্দর একটা ফ্লেভার আসতেছে, দারুণ একটা গন্ধ আসতেছে। তো বন্ধুরা, আমি পটল ভর্তাটি পেয়ে গেলাম। এই যে পটল ভর্তা, অনেক সুস্বাদু একটি খাবার, মুখে লেগে থাকার মতো, গরম ভাত দিয়ে অনেক দারুণ মজাদার একটি খাবার। তো এভাবেই সবাই চেষ্টা করবেন বানিয়ে খাবার। আর আমার রান্নাটি ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করি।